সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে সেটা হচ্ছে এখন আর ইউরোপের স্বপ্ন আর স্বপ্ন রয়েছে না এখন আপনিও যাবেন সরকারি খরচে ইউরোপের একটি দেশ রোমানিয়াতে সেই সম্পর্কিত যাবতীয় সব কিছুই এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আর আপনারা সবাই জানেন আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনাদেরই জন্য যেন আপনারা প্রতিনিয়ত সঠিক তথ্যগুলো সঠিকভাবে পান যেন অযথা কোনো দালাল বা এজেন্সির পেছনে আপনাদেরকে হাঁটতে না হয় অতিরিক্ত খরচ এবং সময় যেন ব্যয় না করতে হয় সো চলুন শুরু করি এই সম্পর্কিত যাবতীয় আপডেট হ্যাঁ রোমানিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি হচ্ছে রোমানিয়াতে এবছর থেকে মোট চল্লিশ হাজার দক্ষ কর্মী নেওয়া হবে তাদের দেশে আর এক্ষেত্রে বাংলাদেশ সরকার নিজস্বভাবে তারা তাদের যত ধরনের সার্বিক সহযোগিতা দেওয়া যায় সব কিছুই সাপোর্ট করবে এই প্রোগ্রামটির মাধ্যমে রোমানীয় সরকার বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী বাহিনী তারা নিয়োগ দান করবে তাদের নিজস্ব দেশে হ্যাঁ দক্ষ কর্মী বাহিনী বলতে কাদেরকে বুঝিয়ে থাকে দক্ষ কর্মী বাহিনী বলতে কোনো একটি প্রোজেক্টে যারা কাজ করছে তারা হতে পারে অর্থাৎ দক্ষতার সাথে কাজ করছে এবং সেই প্রতিষ্ঠান থেকে তারা একটি সার্টিফিকেটও পাওয়ার যোগ্যতা রাখে এটা হচ্ছে এক ধরনের দ্বিতীয় হচ্ছে কোনো একটি ইনস্টিটিউশনের মাধ্যমে তারা ট্রেনিং করছে ট্রেনিং কমপ্লিট হয়েছে সাকসেসফুলি শেষ হওয়ার পর তারা একটি কমপ্লিট সার্টিফিকেট পেয়েছে যে তারা দক্ষ কর্মী হ্যাঁ এ প্রোগ্রামটিতে কারা বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে তাদের যদি বলা হয় তাহলে প্রথমেই বলতে হয় যারা দেশের বাইরে দক্ষকর্মী হিসেবে সৌদি দুবাই কাতারে হ্যাঁ নিয়োগপ্রাপ্ত আছে বিভিন্ন প্রজেক্টের সাথে যেমন কনস্ট্রাকশন হতে পারে যেমন ফুড বা রেস্টুরেন্ট হতে পারে এরকম ধরনের বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের নেওয়া হয় যে প্রোগ্রামগুলোর মাধ্যমে অর্থাৎ বাইরে যারা আছেন তারা এই প্রোগ্রামটার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিতে পারেন অর্থাৎ প্রবাসী বাংলাদেশি যারা আছেন যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন দক্ষ কর্মী হিসেবে বিভিন্ন প্রজেক্ট থেকে তারা চাইলেই একটা দক্ষতার সার্টিফিকেটও নিতে পারেন অর্থাৎ এরকম ধরনের যারা অভিজ্ঞতা অর্জন করেছেন তারা প্রায়োরিটি বেসিসেই আছেন অর্থাৎ তারা সেই প্রবাসে থাকা অবস্থায় সেই রোমানিয়া সরকারের যে ওয়েবসাইটটি আছে তাদের যে যে সেক্টরগুলোতে লোকজন লাগবে সেই সেই সেক্টর সেক্টরগুলো থেকে বেশ কিছু জবের সার্কুলার দেওয়া হয়েছে তারা সেই প্রবাস থেকে অ্যাপ্লাই করবে সেই সার্কুলারটিতে তো অ্যাপ্লাই করার পর যদি তাদের সব কিছু মিলিয়ে যদি সার্টিফিকেট এবং যা যা প্রমাণ প্রয়োজন সব ধরনের কাগজপত্র যদি তারা প্রোভাইড করতে পারে এবং সেই সংশ্লিষ্ট কোম্পানি বা সরকারের অধীনস্থ যে কোম্পানিগুলো তালিকাভুক্ত আছে তারা যদি সন্তুষ্ট হয় তাহলে সে কর্মীকে অবশ্যই বাংলাদেশ সরকারের মাধ্যমে তারা তাদের দেশে নিয়ে যাবে এটা হচ্ছে এক এখন ভাবছেন ভাই আমি তো বাংলাদেশে আছি আমি কীভাবে যাবো তাহলে তো আমার জন্য এই প্রোগ্রামটি না হ্যাঁ আপনার জন্য ওই প্রোগ্রামটি আছে তবে এটার জন্য আরও ভালোভাবে একটি ডিজাইন করা আছে বাংলাদেশ থেকে যে কর্মীদের বিদেশে পাঠানো হয় দক্ষ কর্মী হিসেবে সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ সরকারের বিএমইটি নামে একটি ইনস্টিটিউট আছে একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে সে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন বিষয়ে হচ্ছে পারদর্শিতা অর্জন করানো হয় যেমন ওয়েল্ডিং হতে পারে ওয়েল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড কাজ ফুড রিলেটেড কাজ অর্থাৎ বিদেশে যে সমস্ত কর্মের প্রচুর সম্ভাবনা এবং সুযোগ রয়েছে এবং সেই সম্ভাবনায় সুযোগকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকার একটি ইনস্টিটিউট তৈরি করেছে যার নাম হচ্ছে বিএমিটি সেখানে সেই মান বজায় রেখে তাদেরকে দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত ট্রেনিং প্রদান করা হয় আর সেখানে থেকে যারা ট্রেনিং গ্রহণ করেন এবং সুসম্পন্ন করতে পারে যারা সেই নির্ধারিত মেয়াদ পরবর্তীতে তাদেরকে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ সরকার বিএম মাধ্যমে একটি সার্টিফিকেট প্রদান করে এবং পরবর্তীতে বিভিন্ন দেশ থেকে যখন দক্ষ কর্মী চাওয়া হয় বাংলাদেশ সরকারের কাছে তখন এই বিএমইটি থেকে যারা দক্ষ কর্মী হিসেবে সার্টিফিকেট প্রাপ্ত তাদের তারাই হচ্ছে বাংলাদেশ থেকে অগ্রাধিকার পেয়ে থাকে হ্যাঁ তাহলে জেনে নিলেন কীভাবে বাংলাদেশের থেকে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন তো এখন ভাবছেন বিএমইটিতে আপনারা আপনি কীভাবেই বা অংশগ্রহণ করতে পারবেন বা কিভাবে ট্রেনিংটা নিতে পারবেন এটি আরও সহজ বিএমইটি বাংলাদেশ বা বিএমইটি বিডি লিখে সার্চ দেন ওখানে ডিটেল চলে আসবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে সেখানে অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যদি করেন তাহলে দেখতে পারবেন ওখানে বিভিন্ন প্রোগ্রামে আপনাদের রেজিস্ট্রেশন নিবে তো আপনারা বলে নেবেন যে আমি রোমানিয়াতে যাব এর জন্য আমার কোন কোন বিষয়গুলোতে আমার প্রশিক্ষণ নিতে পারি বা কোন একটি বিষয়ের জন্য আমার রেজিস্ট্রেশন করলে ভালো হয় সেক্ষেত্রে তখন তারাও আপনাকে তার সাজেস্ট তারা আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই এটির উপরে যদি ট্রেনিং নেন বা ফুড ডেলিভারি বা এরকম ফুড ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যে প্রোগ্রামগুলো আছে তার জন্য যে ট্রেনিংটা আছে সেটা আপনি করতে পারেন বা কনস্ট্রাকশন রিলেটেড অর্থাৎ সুপারভাইজার বা এরকম বিভিন্ন ধরনের রিলেটেড যা বিষয়গুলো আছে তারাও আপনাকে সাজেস্ট করবে অর্থাৎ বিএমইটি থেকে প্রথমে আপনি রেজিস্ট্রেশনটি করে নিলেন করার পর সেখানে আপনি ট্রেনিং শুরু করে দিলেন ট্রেনিংটি খুব সুন্দরভাবে কমপ্লিট করার পর তারা একটা আপনাকে যখন সার্টিফিকেট দিয়ে দিল তখন রোমানিয়া সরকার একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারা তাদের দেশ থেকে এক কয়েকজন ব্যক্তি আসবে একটি বোর্ড হয় সেই ব্যক্তিগণ হচ্ছে আপনার একটি ইন্টারভিউ নেয় সেখানে অবশ্যই আপনার মতো আরও একশো জন থাকতে পারে হয়তো তাদের রিকোয়ারমেন্ট তখন প্রয়োজন মাত্র পঞ্চাশ থেকে ষাট জন তখন এটা কিন্তু আপনার যোগ্যতা যে আপনি যদি খুব ভালোভাবে ট্রেনিংটি সম্পন্ন করতে পারেন আপনাকে গভর্নমেন্ট আপনাকে সেই সুযোগটাও করে দিল যে রোমানিয়া থেকে যারা আপনাকে নিবে তাদের সামনে নেওয়া হাজির করে দিল এখন হচ্ছে দায়িত্ব আপনার আপনি কিভাবে তাদেরকে স্যাটিসফাই করবেন অর্থাৎ আপনি আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে চমৎকারভাবে তাদেরকে প্লিস্ট করতে হবে এক্ষেত্রে যারা প্লিস্ট করতে পারবে অর্থাৎ যারা ইন্টারভিউয়ে সফল হতে পারবে বা পাশ করতে পারবে তারাই হচ্ছে ডাইরেক্ট রোমানিয়া অর্থাৎ ইউরোপে চলে যেতে পারবে সো আমি বলে দিলাম কাদেরকে নিবে দক্ষকর্মীদেরকে নিবে দক্ষকর্মী যারা হচ্ছে দেশের বাইরে আছে তারা আর দেশের ভিতরে থেকে যারা দক্ষতা অর্জনের মাধ্যমে সেই বিএমইটি থেকে একটি সার্টিফিকেট পাবে তারাও দক্ষকর্মী এবং সেই দক্ষকর্মীদেরকে কর্মীদেরকে রোমানিয়া সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ ইন্টারভিউ নিয়ে তাদেরকে সিলেক্ট করে তাদের দেশে নিয়ে যাবে দুই চলে গেল এখন আপনি ভাবছেন যে পুরো প্রসেসটিতে কেমন সময় লাগতে পারে হ্যাঁ পুরো প্রসেসটিতে সময়ের কোনো বিষয় নেই প্রথমে হচ্ছে আপনি আপনার নাম্বার ওয়ান হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা করে নেওয়া রেজিস্ট্রেশন কমপ্লিট দেন আপনি প্রোগ্রামটি স্টার্ট করে দিলেন এখানে তিন মাসের আছে ছ মাসের আছে সাধারণত তিন মাসের প্রোগ্রামগুলোই সাফিসিয়েন্ট মানে যথেষ্ট সো তিন মাসের প্রোগ্রাম যেগুলো আছে আপনি আপনি ভর্তি হয়ে যান যে কোনো একটাতে হয়ে যাওয়ার পর সুন্দরভাবে কমপ্লিট করে সার্টিফিকেটটা নিয়ে নিলেন তো আপনার ধাপ শেষ পরবর্তীতে আপনি জাস্ট ওয়েট করবেন কবে রোমানিয়া থেকে তারা আসবে অবশ্যই ডেট থাকবে কিছুদিন পর পর একটা ডেট ফিক্স হচ্ছে ডেট হয়ে হয়ে আপনি হয়তো এরকম হল ফার্স্ট ইন্টারভিউ আপনার হলো না আপনার অবশ্যই কোনো অবস্থায় মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আপনি আরেকটু ভালো প্রিপারেশন নেবেন এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন তারা করে সে ব্যাপারে আপনি একটু প্রিপারেশন নিয়ে নিলে সেকেন্ড টাইম যখন আপনি আবার সুযোগ পাচ্ছেন সেই সুযোগটি কিন্তু আপনার আর কোনো অবস্থায় মিস হবে না সো এভাবে একটু প্রস্তুতি নেন হয়ে যাচ্ছে হয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট আর আমি আরো একটা কথা বলি এই যে যে প্রসেসটিতে এই প্রসেসটিতে কিন্তু কোনো ধরনের থার্ড পার্টি অর্থাৎ কোনো দালাল বা এজেন্সির কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার প্রয়োজন হচ্ছে বিএমইটির থেকে যে প্রশিক্ষণটা নেওয়া তার জন্য আপনি নিজেই যদি ফেসবুকে ভাই ব্রাউজ করতে পারেন আপনি বিশ্বাস করেন আপনি এটিও করতে পারবেন অর্থাৎ বিএমইটিতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় খুবই সহজ বিএমইটি রেজিস্ট্রেশন লিখে সার্চ দিলে সেখানে আপনার নাম ঠিকানা আসবে জাস্ট ফিল আপ করে যদি সেটাও না পারেন আমি আরও ইজি করে দিচ্ছি কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে ভাই আমি বিএমইটি বিএমইটির একটি রেজিস্ট্রেশন করতে চাই প্রোগ্রামের জন্য সেটাও আরও ইজি হয়ে গেল সো এখানে কষ্ট বা সময়ের কোনো ব্যাপারই কিন্তু থাকছে না সো আপনি জাস্ট মাইন্ডটি সেট আপ করে নেন যে আপনি ইউরোপের কোনো একটি দেশে গিয়ে সেটেল হবেন আপনার কেরিয়ারটিকে সুন্দরভাবে এগিয়ে নেবেন এবং সবচাইতে কম খরচের মধ্যে সেটি সম্ভব এবং সরকারের মাধ্যমেই সম্ভব এবং প্রচুর পরিমাণ লোকজনের প্রেশার তাদের আছে রিসেন্ট হচ্ছে তারা মাত্র চল্লিশ হাজার নিচ্ছে সামনে আরও বাড়াবে সরকারকে বলেছে যদি তোমরা দক্ষ কর্মী আমাদেরকে দিতে পারো আমরা আরও এর কোটাটি বাড়াবো সো আপনি দেরি না করে এটি ইমিডিয়েট শুরু করে দেন হ্যাঁ এখন আপনি ভাবছেন ভাইয়া তাহলে খরচ কি কি আসবে খরচ হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্ট করতে সাধারণত যা লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সাধারণটাই দিয়ে দেবেন কারণ আর্জেন্ট দিলেও এখন পাসপোর্টের হচ্ছে ভাই ক্রাইসিস আর্জেন্ট আপনি নাও পেতে পারেন সো আপনার কোর্স কমপ্লিট হতে হতে আপনার পাসপোর্ট তো পেলেই হলো এর আগে তো আপনার প্রয়োজন নাই সো আপনার পাসপোর্ট হয়ে গেল তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে বিএম ইটি যদি আপনি কোর্সটি করেন কোর্সের একটা ফি থাকবে ত্রিশ হাজার টাকা হচ্ছে ফি থাকে এ হচ্ছে ত্রিশ হাজার আর হচ্ছে ধরেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজার টাকার মতো ধরে নিলেন সাড়ে ছত্রিশ হাজার টাকা আর হচ্ছে আপনার যখন এই ইন্টারভিউটি দিয়ে দিলেন তখন সরকারি সব ধরনের আপনার প্রসেসগুলো কমপ্লিট করে দিল শুধুমাত্র আপনি নিয়ে নেবেন আপনার সেই ভিসা আর পাসপোর্টের কপিটি অর্থাৎ সর্বোচ্চ সব মিলিয়ে এখন আপনি বলতে পারেন যে আমার কি তাহলে চল্লিশ হাজারের মধ্যে শেষ হয়ে যাবে আমি এখন এক একটি কথা বলতে যাই আপনার বাড়ি দেখা যাচ্ছে চিটাগাং চিটাগাং থেকে আপনাকে কোর্সটা করতে হবে ঢাকাতে অবশ্যই আপনার এখানে যাতায়াতের একটা খরচ আছে বা ঢাকাতে করতে হলে আপনার ঢাকাতে থাকতে হবে এটা তো ভাই ভেরি করে আপনি কিভাবে এই খরচটিকে করবেন এটা আপনার ব্যাপার আপনার সার্টিফিকেটটা পাওয়া জরুরি সার্টিফিকেটটা পাওয়ার জন্য কিভাবে কি খরচ করবেন এটা ভাই টোটাল হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে সো আমি ডিটেল বলে দিলাম আর আরও একটি ব্যাপার বুঝিয়ে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি তো খুব সুন্দরভাবে রোমানিয়াতে চলে গেলেন যাওয়ার পর হচ্ছে চারশো থেকে ছয়শো ইউরোতে আপনি কিন্তু জব কনফার্ম হয়ে গেল স্যালারি পাবেন পার মান্থ অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা বেটার অপরচুনিটি এবং সামনের দিকে যত সময় যাবে আপনার লাইফস্টাইলও চেঞ্জ হবে এবং কত ধরনের যে সম্ভাবনা তৈরি হবে আপনি বুঝতেই পারছেন ইউরোপের একটি দেশ রোমানিয়া এই বিশেষ একটি সুযোগটা দিয়েছে সো কেন ভাই আপনি আপনার মূল্যবান সময়টিকে নষ্ট করবেন সো আজকে রেডি হয়ে যান অবশ্যই ট্রাই করেন অবশ্যই ট্রাই করলে অবশ্যই অবশ্যই হবেই হবে এ ব্যাপারে কোনো সন্দেহর কোনো বিষয় নেই সো ভালো থাকবেন পরবর্তীতে আরও আরও বিশেষ আরও বিশেষ কিছু আপডেট নিয়ে আসছি রিসেন্টলি বিভিন্ন দেশ এখন অনেক ধরনের ইমিগ্রেশন আপডেটগুলো দিচ্ছে সো আশা করছি আমি এখন নিয়মিতভাবে আপনাদেরকে আরও অনেক ভালো ভালো কিছু আপডেট দিতে পারবো যেগুলোর মাধ্যমে আপনি আপনার জীবনটিকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন